এই ফেলে দেয়া এই ফুলগুলো, যে কোনো মৌসুমি ফুল এখন যেগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো দিয়ে খুব উৎকৃষ্ট মানের আপনি ফার্টিলাইজার, জৈব সার আপনি বানাতে পারেন, যেটা আপনার পরবর্তী গ্রীষ্মের বাগানে কাজে লাগবে। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি এই ফেলে দেয়া ফুল থেকে আবার সার তৈরি করতে পারবেন, সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এর জন্য খুব সাধারণ কয়েকটি উপাদান লাগবে। একটা মাটির টব লাগবে, সাথে কিছু গার্ডেন সয়েল, সাথে একটু কাউডাং কম্পোস্ট। আপনার কাছে যদি টাইকোডারমাটা অ্যাভেলেবেল থাকে তাহলে টাইকোডারমাটা আপনি দেবেন, সেটা আরও উৎকৃষ্ট মানের আপনার সারটা হবে। আর অল্প কিছু খোল, দেখুন খোলের দানা, যেটা আপনার কাছে যদি আরও মিহি থাকে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, দেখুন ড্রেনেজ হোল, ড্রেনেজ হোল যুক্ত আপনি এই মাটির একটা পট নেবেন, তাতে ড্রেনেজ হোলেতে একটা খোলামকুচি দিয়ে চাপা দিয়ে দেবেন, যেভাবে আপনি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেন। এরপর অল্প কিছু মাটি দিয়ে দেবেন। মাটি কিন্তু আপনাকে দিতে হবে, মাটির মধ্যেই যে অণুজীবগুলো আছে সেই অণুজীবগুলোই কিন্তু এগুলোকে ডিকম্পোজ করবে। এরপর একটা মাটির লেয়ার দেওয়ার পর আপনি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে দিয়ে দেবেন, এক একটা করে আপনি লেয়ার করবেন, প্রত্যেকটা ফুল আপনি ছিঁড়ে দেবেন। এই পদ্ধতিতে আপনার 90 থেকে 100 দিন সময় লাগবে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হতে। এবং এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার কিন্তু পেয়ে যাবেন। জৈব কম্পোস্ট আপনাকে বাজার থেকে কিনতে হবে না, আপনি নিজে হাতে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই শীতের ফুলগুলো দিয়ে। আপনি এটা অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে দেবেন, তার কারণ ছিঁড়ে দিলে খুব তাড়াতাড়ি এগুলো ডিকম্পোজ হবে। একটা লেয়ার দেওয়ার পর আপনাকে অল্প এই কাউডাং কম্পোস্ট, দেখুন একেবারে ফুললি ডিকম্পোস্ট হয়ে যাওয়া কাউডাং কম্পোস্ট দেখতে পাচ্ছেন, 1 বছরেরও বেশি পুরাতন, আপনি হাত দিলে দেখতে পাবেন, দেখুন কত সুন্দর ডিকম্পোস্ট হয়ে যাওয়া কাউডাং কম্পোস্ট। আপনারা যদি চান এই সুন্দর ডিকম্পোস্ট হয়ে যাওয়া কাউডাং কম্পোস্ট আপনি যদি নিজে হাতে তৈরি করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এ নিয়ে আমি ভিডিও আনবো। এটা আমার নিজের হাতেরই বানানো গোবর থেকে, এই গোবর সারটা দেখুন কত সুন্দর একটা কম্পোস্ট হয়ে গেছে। তো এরকম কম্পোস্ট যদি আপনি বানাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আবার একটু মাটি আমি দিয়ে দেব, এই যে বলেছিলাম খোল, অল্প করে খোল দিয়ে দেব। এবার আপনি চাইলে এই টাইকো পাউডার অল্প দিতে পারেন, এটা আপনি জলে গুলেও অল্প দিতে পারেন বা হালকা করে আপনি এতে দিতে পারেন। এর ফলে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ফাঙ্গাসগুলো থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। আবার আর একটা আমি ফুলের লেয়ার দিয়ে দেব। এইভাবে একটা একটা করে আপনাকে লেয়ার দিতে হবে এবং আপনাকে এইভাবেই এই সারটা তৈরি করতে হবে। নিজের হাতে আপনি পারবেন, আর এই সময় এই ফুলগুলোকে ফেলে না দিয়ে আপনি এই কম্পোস্ট কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। আবার একটা আমি লেয়ার দিয়ে দেব, প্রথমে মাটি, তারপর এই কাউডাং কম্পোস্ট। এগুলো দিলে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি এই ফুলগুলোকে ডিকম্পোস্ট করে দেবে। দেখুন গোটা টপটা ভর্তি হয়ে গেছে আপনারা ভাবছেন, কিন্তু এটা যত ডিকম্পোস্ট হবে এটা কিন্তু তত কমতে থাকবে, আস্তে আস্তে এটা কিন্তু বসতে থাকবে। অর্থাৎ এর পরেও আপনি আপনার পরের লটের যে ফুলগুলো হবে সেগুলোও ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে পারবেন। এটা আস্তে আস্তে যত ডিকম্পোস্ট হবে, যত দিন যাবে, এটা কিন্তু বসতে থাকবে। লাস্ট এই লেয়ারটা আমি দিয়ে দেব আপাতত। দেখুন আমি সমস্ত লেয়ারগুলো দিয়ে দিয়েছি, এরপর আপনাকে জল দিতে হবে। আপনি প্রত্যেক দিন কিন্তু জল দেবেন, এর কারণ হচ্ছে এই
যে আপনি ডিকম্পোজ করছেন, ডিকম্পোজ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্দ্র পরিবেশ সাথে উষ্ণতা। অর্থাৎ আপনাকে রোদে রাখতে হবে, রোদ থেকে যে তাপটা পাবে সেই তাপ, এবং এই যে আপনি জল দেবেন প্রত্যেক দিন, এর যে ময়েস্ট ভাবটা থাকবে, এর ফলেই কিন্তু জৈব যে অর্গানিজমগুলো আছে সেগুলো ডেভেলপ করবে এবং সেগুলো খুব তাড়াতাড়ি এই পাতাগুলো, এই ফুলগুলোকে ডিকম্পোজ করবে, এ থেকে তারা খাদ্য গ্রহণ করবে এবং এগুলোকে ডিকম্পোজ করবে। এর ফলেই কিন্তু দ্রুত এই প্রসেসটা হবে এবং আপনি বাড়িতে বসে নিজে হাতে উৎকৃষ্ট মানের জৈব সার কিন্তু তৈরি করে নিতে পারবেন। উৎকৃষ্ট মানের কারণ আপনি কিন্তু অন্য কোনো রাসায়নিক দিচ্ছেন না, নিজে দেখতে পাচ্ছেন আপনি কি কি জিনিস দিচ্ছেন, তার সাথে আপনি টাইকোডারমাটা ব্যবহার করছেন। এই টাইকোডারমাটার ব্যবহার নিয়ে একটা ভিডিও আছে, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন এটা কতটা উপযোগী এবং এটা ব্যবহারের ফলে আপনার এই সারের মানটা কতটা উন্নত হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার গাছের জন্য এটা আদর্শ জৈব কম্পোস্ট। তো এই একই পদ্ধতিতে আপনি প্রত্যেকটা সিজনেই কিন্তু এই ফেলে দেয়া ফুল পাতা এগুলোকে ডিকম্পোস্ট করে নিজের বাড়িতেই কিন্তু সার তৈরি করে নিতে পারেন। নিজের গাছেদের জন্য এটা সব থেকে উৎকৃষ্ট মানের খাবার। আপনি যদি খুব দ্রুত এই কম্পোস্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু কেঁচো কিন্তু ছেড়ে দিতে হবে, এরাই খুব দ্রুত এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে উন্নত মানের কম্পোস্ট কিন্তু দেবে। অর্থাৎ কিছু ভার্মি যদি আপনি ছেড়ে দেন আপনার এই কাজটা অতি সহজে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সকলকে উৎসাহিত করবেন এই একই পদ্ধতিতে এই ফুলগুলো ফেলে না দিয়ে জৈব সারে পরিণত করার জন্য। আমরা রিসাইকেল করে এগুলোকে ব্যবহার করবো এবং উৎকৃষ্ট মানের কিন্তু সারটা পাবো।